নিজেদের আত্মাকে ঠিক করেন আর বিবাহকে সহজ করেন আল্লাহর ওয়াস্তে বিবাহকে সহজ করেন এত ধর্ষণ হইলো এত কিছু হইলো এইগুলার গ্রেফতার টেরেফতারের থেকেও আমরা দেখতে পাই 18 বছর 3 দিন বাকি আছে মাত্র উনারে বিয়ে পড়াতে কাজী সাহেব হুজুর সাহেব গেল কেন হুজুর জেলে চলে গেল মেয়ে বালক হইছে 9 বছরে 19 বছরেও বিয়ে দেওয়া যাচ্ছে না উনারে এই সকল বিধান দিলে এইগুলো যদি সমন্বয় না করি চেক এন্ড ব্যালেন্স না থাকে তাহলে বিপদ বাড়বে কমবে না কি বিবেচনা আমাদের দেখেন কতদিন ধরে আমরা বলছি এই দেশে যেই দেশে জেনা ব্যভিচার ধর্ষণ দিন দিন বেড়ে চলতেছে আইয়ামে জাহেলিয়াতের যুগে জেনা ছিল আইয়ামে জাহেলিয়াতের যুগে ব্যভিচার ছিল আইয়ামে জাহেলিয়াতের যুগে আমি দেখতে পাই না যে ধর্ষণ ছিল জেনা কাকে বলে দুইজনের সমন্বয়ে অন্যায় করছে ব্যভিচার করছে জেনা করছে আমিও রাজি তুমিও রাজি জিনিসটা হারাম কিন্তু দুইজন করছে এইটা ছিল জাহেলি যুগে ব্যভিচার ছিল তাদের মধ্যে ব্যভিচার মানে কি বিবাহিত দুইজন ওই বিবাহিত তারপরেও দুইজনের মধ্যে আবার সংযোগ করে দুইজন দুইজনের অনৈতিকতার মধ্যে যুক্ত হয়েছে ব্যভিচার ছিল নারীদেরকে শিশু বাচ্চাদেরকে হত্যা করা ছিল নারীদেরকে বেইজ্জত করা ছিল নানানভাবে কিন্তু ধর্ষণ ছিল এই রকম হাদিসের মধ্যে খুব কম পাওয়া যায় আমি দেখতে পাই না অথচ দেখেন আজকে এত আধুনিক হওয়ার পরেও এত সমাজের আমাদের উৎকর্ষতে স্বাধীন হওয়ার পরেও আজকে আমাদের সমাজে ধর্ষণ বেড়েছে বাড়ে নাই এই ধর্ষণ নিয়ে যখন আমরা বলি যে প্রিয় ভাইয়েরা কোরআনের বিধান আপনারা মেনে বিচার করেন কোরআনের বিধান অনুযায়ী আসেন না আমরা এই ধর্ষকদের বিচার করি ধর্ষকের বিচার তো বড় কঠিন বিচার ধর্ষকের বিচার এরকম না ধর্ষণ করেছে নিয়ে গেলেন বিচার করলেন প্রমাণ হয়ে গেল ফাঁসি দিয়ে দিলেন এত শান্তিতে আল্লাহ বলছেন না ধর্ষণের আগে ও যে জবরদস্তি করেছে ডাকাতি করে মেরে নিয়ে গেছে এর জন্য আগে ওর হাত কাটতে হবে হয় ডানটা তারপরে বামটা অথবা বাম হাত তারপরে ডান হাত আগে কেটে মানুষকে দেখাতে হবে সে যে মহিলাটাকে জোর করে নিয়ে গেছে এই জোর করার শাস্তি আগে দেওয়া হলো দ্বিতীয় জেনা ব্যভিচারের শাস্তি যদি দুইজন বিবাহিত পুরুষ হয় তার জন্য কি শাস্তি যদি অবিবাহিত হয় তার জন্য কি শাস্তি আল্লাহ বলছেন পাথর মারতে মারতে গলার মধ্যে ফাঁস লাগালাম রাত্রি 12টায় 1 মিনিটে উনি আগে ইমাম সাহেব তওবা পড়ালো পড়ায় উনার আরামের মৃত্যু এত শাস্তা নয় আল্লাহ বলছেন এরকম করে যখন বিচার কার্যকর হবে সমাজ থেকে জেনা বা বিচার একবারে নির্মূল না হলেও কমতে বাধ্য হবেই হবে ঠিক কি না কিন্তু আমরা দেখতে পাই আমাদের সমাজে এক শ্রেণী আছে প্ল্যাকার্ড নিয়ে বিচার চাই ধর্ষকদের কমাতে চাই অমুক চাই তুমুক চাই নৈতিকতা চাই এইগুলা কোনো দিন কমবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর বিধান কায়েম হবে না উনাদেরকে যেই আল্লাহর বিধানের কথা বলা হয় উনারা বলে হ্যাঁ 1400 বছর আগের বিধান 1400 বছর আগের বিধান তোমাদের চোখের মধ্যে ছানি পড়ছে এই সমাজে দেখবেন আপনি পেপার খুলবেন পেপারের মধ্যে যেগুলো ছবি দেখতে পাবেন আমি গতকালকে দেখেছি নাম বললাম না বাংলাদেশের প্রথম শ্রেণীর পেপার বসন্ত আসতেছে এখন এই বসন্তের ক্ষেত্রে স্মার্টফোন এমন পোশাক দিছে এমন ধরনের ছবি দিছে যে ওই ছবির দিকে তাকানো যায় না ওটার নাম দিয়েছে স্মার্ট পোশাক প্রমোট করতেছে টিভি খুলেন টিভির মধ্যে বিজ্ঞাপন আপনি যা দেখবেন সেখানে অন্যায় দেখবেন মুসলিম বাজারের সামনে যেয়ে দেখেন নাম বললাম না কোম্পানির যেগুলা বিজ্ঞাপন দিয়ে বিলবোর্ড লাগানো আছে ওই বিলবোর্ডের মধ্যে নগ্নতার ছড়াছড়ি দেওয়া আছে নাটক দেখেন নাটকের মধ্যে বউ ভাগাতে হবে কেমন করে প্রেম করতে হবে কেমন করে পীড়িত করতে হবে বাপ মারে কেমনে ফাঁকি দিতে হবে সব জায়গায় জেনা ব্যভিচার করার উৎসাহ আর সর্বশেষ যাওয়ার পরে বিচার তারপরে আল্লাহর পক্ষে বলার পরেও উনারা বলে না এই বিচার তো চলতে পারে না 1400 বছর আগের বিচার দিলে সারা পৃথিবী আমাদেরকে সিসি বলবে আমি বলি যতদিন পর্যন্ত এই মন মানসিকতা চেঞ্জ না হবে কোনোদিন আমরা আমাদের দেশ থেকে জেনা ব্যভিচার ধর্ষণ নির্মূল করতে পারবো না পারবো না পারবো না ঠিক কি না এই জন্য প্রিয় ভাইয়েরা আমাদেরকে সতর্ক হতে হবে ইমানের দুটা দিক আছে আপনাদের কাছে বলেছি পরিষ্কার ইমানদাররা মনে রাখবেন ইমান চলে যাওয়ার সম্ভাবনা আছে আল্লাহর বিধান একটা বাস্তবায়ন হচ্ছে না করা যাচ্ছে না অথবা এখন পর্যন্ত রূপায়ণ হয় নাই এটা একটা প্রসঙ্গ হয় নাই কিন্তু আপনার ইমানে বিশ্বাস করতে হবে আমি যখন বলেছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি বিশ্বাস করে নিয়েছি আল্লাহর প্রতি আল্লাহর দেওয়া কিতাবের প্রতি রসূলের রিসালাতের প্রতি আপনার মাথায় ধরুক না ধরুক আপনার ব্রেনে কাজ করুক না করুক আপনাকে ইমান নিয়ে মৃত্যুবরণ করতে হবে দুনিয়ায় পুরো দুনিয়াতে বাস্তবায়ন না হলেও আমার আল্লাহ যে বিধান কোরআনে দিয়েছেন অবশ্যই সেটা উত্তম বিশ্বে বিধান অবশ্যই সেই বিধান দ্বারা সমাজের পরিবর্তন সম্ভব বাস্তবায়ন হোক বা না হোক এইটা আপনাকে বিশ্বাস করতে হবে এইটা বিশ্বাস না করলে আপনার ঈমান থাকবে না ঠিক কিনা
প্রিয় ভাইরা, আমরা তো দেখতে পাচ্ছি এখন প্রকারান্তরে অনেক বেঈমান তৈরি হয়ে যাচ্ছে। বাস্তবায়ন হচ্ছে না, সেটা ভিন্ন জিনিস। প্রকারান্তরে বলেই বসে আল্লাহর বিধান চলে না, আল্লাহর বিধান ব্যাকডেটেড। ওই আমলের বিধান, ওই আমলের বিধান। আমি তো প্রমাণ করলাম ওই আমলেও এটা ছিল না। আমাদের পুরুষরা ধর্ষণ শুনলে তো নিজের কাছে লজ্জা লাগে, ধর্ষণ করে কে আমাদের দেশের প্রেক্ষাপটে? পুরুষ, ঠিক কিনা? হাইরে পুরুষ, আমরা আমরা আমাদের ইজ্জত আমরা কোথায় নামালাম? আমরা আমাদেরকে কোথায় ফলো করলাম? ধরেন একটা নারী উগ্র পোশাক পরলো, ধরেন একটা নারী ইসলাম মানলো না, ধরেন একটা মানুষ অন্যায় আচরণ করলো, ধরেন সবগুলো এরকম না, রক্ত নিতে গেছে, স্বামীর রক্ত লাগবে, কত দুঃখে সে আছে। সেই মানুষ, সেই মহিলাটা তো, আর কি দোষ? শালীন পোশাক পরে উনি আছেন, তারা ধর্ষণ করলো, আর কি দোষ? চার্চের মধ্যে গেছে, চার্চের মধ্যে তিন দিন আটকা রেখে ধর্ষণ করছে, এই রিপোর্ট আছে আমাদের কাছে, আছে না? মাদ্রাসার মধ্যে অন্যায় হয়েছে, রিপোর্ট আছে না? কি দোষ করছে তাহলে? পুরুষ হিসাবে আগে নিজেকে বিবেচনা করেন। এখন আমি ইসলাম মানতেছি কিনা, কেমন মানুষ হলাম আমি, কেমন আদর্শিক মানুষ হলাম আমি, প্রিয় ভাইয়েরা। আর দ্বিতীয় একটা জিনিস, ক্ষমতার ছত্র ছায়ায় এইগুলো আমাদের সর্বকালে হয়ে আসছে, সারা পৃথিবীতে, এখন নয় সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সময় থেকে ক্ষমতার ছত্র ছায়ায়। মুনাফেক কিভাবে হয়েছে বলেন তো? মক্কায় মুনাফেক ছিল, বুঝেন কথা, বুঝেন আমার? মক্কায় মুনাফেক ছিল, একজন মুনাফেকের নাম বলেন তো। রসুলের মক্কি যুগে একজন মুনাফেক ছিল, একজন মুনাফেক ছিল না মক্কায়। কেন মুনাফেক ছিল না? তখন প্রকাশ্য রসুলের বিরোধিতা, প্রকাশ্য রাজনৈতিক কোনো ইস্যু তখন রসুলের তৈরি হয় নাই, তখন কেবল দাওয়াত চলতেছে। মদিনায় আল্লাহ রসুল গেলেন, রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হলো যে রসুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি মদিনার রাষ্ট্রপতি হবেন, এ নাকি আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল হবে, যেই না রাজনৈতিক মতদ্বৈরথ তৈরি হলো। মুনাফেক মদিনায় হয়েছে, মক্কায় হয় নাই, মক্কায় রসুলের বিরোধী ছিল, মুনাফেক ছিল না। আজকে আমরা দেখতে পাই সেই ধারাবাহিকতায় রাজনৈতিক আশ্রয়ে প্রশ্রয়ে এই মানুষগুলো সর্বকালে এগুলা লালিত পালিত হয়ে ওঠে। যেই না ধরা পড়ে সেই আমরা বলি দল থেকে বের করে দিলেন, ভালো পানিশমেন্ট। কিন্তু আপনার দলে এগুলো আসে কেন? সেইগুলো না আগে খুঁজে দেখতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বুঝদান করুক। আমাদেরকে কথা বলতে হবে, এই কথা আমাদেরকে বলে যেতেই হবে। অনেকেই বলেন হুজুর কথা বলে কি হবে? কথা বলেই হবে। আপনি বলবেন, আমি বলবো, 100 বার বলবো, 1 কোটি বার বলবো, আল্লাহ তোমারে কথা বলতে বলছে। আল্লাহ আমার এত গন্ডগোল ফাসাদ করতে বলে নাই, মারতে বলে নাই, আমি কথাটাই বলবো। আমার এই জায়গার থেকে 1000 লোক শুনে এইটুকুই বলবো। আরেক জায়গার থেকে বলে যে যেখান থেকে পারেন কথা বলেন, ইসলামের পক্ষে কথা বলেন এবং নিজেদেরকে শুধরান। পুরুষরা শুধরান আগে, নিজেরা শুধরান, নিজেদের আত্মাকে ঠিক করেন আর বিবাহকে সহজ করেন, আল্লাহর হস্তে বিবাহকে সহজ করেন। এত ধর্ষণ হইলো, এত কিছু হইলো, এইগুলার গ্রেপ্তার টেরেপ্তারের থেকেও আমরা দেখতে পাই 18 বছর 3 দিন বাকি আছে মাত্র, উনারে বিয়ে পড়াতে কাজী সাহেব হুজুর সাহেব গেল কেন? হুজুর জেলে চলে গেল, মেয়ে বালেক হয়েছে 9 বছরে, 19 বছরেও বিয়ে দেওয়া যাচ্ছে না উনারে। এই সকল বিধান দিলে, এইগুলো যদি সমন্বয় না করি, চেক অ্যান্ড ব্যালেন্স না থাকে, তাহলে বিপদ বাড়বে, কমবে না। আপনাদের যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের আল বায়ান ইসলামিক টিভি পেজটিতে লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল আল বায়ান ইসলামিক টিভি সাবস্ক্রাইব করতে পারেন। আল বায়ান ইসলামিক টিভি, সত্যের সন্ধানে বদ্ধপরিকর।